যান্ত্রিক এই ঢাকা সিটিতে জীবনে অনেকেরই গল্প আছে, ঠিক তেমনই আমারও কিছু গল্প আছে। আর সেই গল্প নিয়ে আমি সাজিয়েছি আমার নতুন চ্যানেলটি, যার নাম ফান্টা ফ্যামিলি। হাই, আমি লিমা অ্যান্ড ওয়েলকাম করছি ফান্টা ফ্যামিলি ব্লগ থেকে। সো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক ফান্টা ফ্যামিলির গল্প থেকে। হাই, ওয়েলকাম টু ফান্টা ফ্যামিলি, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। অলরেডি আমি দেরি করে ফেলছি জগিং এর জন্য, আর বেশি দেরি না করে ঘুরে আসা যাক, চলুন আমার সাথে। লম্বা একটা মিটিং শেষ করলাম মাত্র। আসলে বাসায় বসে ওয়ার্ক ফ্রম হোম করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় চাকরিজীবী মেয়েদের, কিন্তু কি আর করার, নিউ নর্মাল কনসেপ্টটা তো আমাদের এখন মেনে নিতেই হচ্ছে। তো আশা করছি যত দ্রুত সম্ভব সব কিছু যাতে নর্মাল পেয়ে যায় আগের মতো করে। এখন বাসছে দুপুর 2টা, আমার প্রচন্ড খিদে পেয়েছে এবং আমার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বারসরা ওয়েট করছে আমার জন্য। তো যাই লাঞ্চের ব্যবস্থা করে আসি, ফিরে আসি কিছুক্ষণ পর। কিসবা ডাল নিচ্ছ না কেন মা? এইটা নিচ্ছি। তো ডালটা নাও, সবজি দেই না, একটু সবজি খাও, আর একটু সবজি খাও। আজ এটা তো মনে হয় মজা হয়েছে। বাচ্চারা একদম খেতে চায় না, কিন্তু কি আর করার, বাচ্চাদের পিছু তো লেগে থাকতেই হয়। না ভাতটা একটু মা খাও, এই যে দেখো সুন্দর করে খাও। কিসবা পড়ো প্লিজ, একটু পড়ো। বাচ্চা পড়ানো যে কি যে ডিফিকাল্ট একটা টাস্ক। ফার্স্টে মনে করেছিলাম পড়াশোনা পাঠ শেষ, কিন্তু না, এখন ওকে পড়াতে হচ্ছে। আরও তো আমি ছাড়া একদম করতেই চায় না। আপনাদের ক্ষেত্রে কি এরকম হয়? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে বাচ্চাকে আরো বেশি পড়াশোনার ব্যাপারে মনোযোগী করতে পারি। এসব পড়ো। এটা হচ্ছে হেড, HEAD, হেড, আইস, EYES, 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 nose, 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 ear, AEAR, ear, then it is mouth, 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 mouth. অনেকক্ষণ পর ভালো একটা চা খেলাম। সারাদিনটা আসলে আজকে অনেক বেশি টায়ার্ড গেছে, কারণ অফিস প্লাস রান্না বান্না সবকিছু মিলে খুব টায়ার্ড হয়ে বসে আমি। আর তার মধ্যে ইসমান নতুন একটা আবদার শুরু হয়েছে, সে নাকি হাঁসের মাংস খাবে। তো হাঁসের মাংসটা রান্না করে আসলাম। রাত্রেবেলা ডিনারে আজকে আমরা হাঁসের মাংস আর খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছি আর কি। তো মাংসটা যেহেতু রান্না করা শেষ, আর খিচুড়িটা বাকি আছে রান্না করার। কি বলো ইসমান, ভালো লাগে হাঁসের মাংস খেতে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে ও অনেক পছন্দ করে হাঁসের মাংস আর কি খেতে। ইনফ্যাক্ট ওর বাবাও খুব পছন্দ করে হাঁসের মাংস খেতে। শীতকালে প্রায় বাসায় হাঁসের মাংস খিচুড়িটা কমন একটা ডিনার থাকে। তো আপনারা কি হাঁসের মাংস কে কীভাবে খান বা কীভাবে খেতে পছন্দ করেন, চাইলে কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে হাঁসের মাংস রান্না করাটা একটু ডিফিকাল্ট, খুব প্রসেসেরও ব্যাপার থাকে। কোনো একদিন সময় পেলে আমি আপনাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম, তাই শটটা নিতে পারিনি। তো যেহেতু এটা আমাদের একদম ইনিশিয়ালি ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটির মধ্যে হতেই পারে। তো আমি আশা করব আপনারা সেক্ষেত্রে আমাকে মোটিভেট করার জন্য হলেও আমার এই ব্লগটাকে যা ভুল ত্রুটি আমি করছি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য হলেও আপনারা চাইলে সেক্ষেত্রে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেলটা। আমার খিচুড়িটা প্রায় শেষ, গন্ধটা খুব ভালো লাগছে। আই হোপ যে আমি আপনাদেরকে খিচুড়িটা খাইয়ে দেখাতে পারতাম। আর এখানে আমার হাঁসের মাংস প্রায় শেষ। ওয়াও! অস্ট্রেলিয়া থেকে ইজমার এক ফ্রেন্ড ইজমার জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছে। এটা নিয়ে ইজমা অনেক বেশি খুশি এবং খুব এক্সাইটেড সে। আসলে লকডাউনের মধ্যে ছেলেমেয়েরা খেলতে যেতে পারছে না, কেউ কারোর সাথে দেখা করতে পারছে না, কিন্তু কি আর করার, সবাই ঘরের বন্দি থেকে একটু মনোটোনাস একটা লাইফ লিড করছে। তো এর মাঝেও যে মনে করে সবাই সবাইকে গিফট করছে, এটাও বা কম কিসের। আসলে আমাদের ছোট ছোট জিনিসগুলোকে সেলিব্রেট করা উচিত এবং বাচ্চাদেরকে এই শিক্ষাটাও দেওয়া উচিত যাতে করে তারা ছোট ছোট ব্যাপারগুলোতে একটু খুশি হয়, সেলিব্রেট করতে পারে। কারণ যে যান্ত্রিক লাইফ আমাদের, এর মধ্যে সেলিব্রেশনটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদের মনে হয় আমরা যদি ছোটোবেলা থেকে ছেলেমেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারি, হয়তো বা তারা শিখবে আমাদের এই শিক্ষা থেকে। এখন প্রায় 11টার মতো বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। সো ঘুমোতে যাওয়ার প্রিপারেশন নিয়েছি, যেহেতু কালকে সকালে অফিস আছে, বাচ্চার অনলাইন ক্লাস আছে। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। আশা করছি আমাদের সারাদিনের জার্নিটা আপনাদের কিছুটা হলেও ফান দিতে পেরেছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে সেটা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সো নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই।